हेलो बंधुरा गुड इवनिंग आमी एखन चले टालीगंजे टालीगंजे आमार बिहाई बाड़ी बागाने की ना गाच नहीं माने छाद बागानी बोलते गेले देखो सब की गाच ना नहीं तुम्हारा देखाई देखो फुल गाच ठीक आछे तारपरे रयेछे नानान रकमेर जबा তারপরে আপেল গাছ তারপরে এখানে দেখো বেগুন গাছ দেখো বেগুন ধরেছে জল খাও এই বেগুন গাছ আম গাছ এই যে আমের মুকুল ধরেছে আমার তো আম গাছটা মরেই গেল কত আম ধরে হ্যাঁ ঝরে গেল সব আমের মুকুল ধরেছিল সব ঝরে গেল আবার সব ঘুরছে অল্প অল্প মুকুল আমার তো কয়েকবার ধরলো আপেল গাছটাতে আপেল এবছর বলছে হবে না হ্যাঁ হ্যাঁ মুখ এখনো নিচ্ছে না আপেল গাছটা এটা আপেল গাছ হ্যাঁ এটা আঙ্গুর এই তো এইটা আপেল গাছ আম গাছ তারপর এটা দেখো করমচা গাছ করমচা ফুল ধরেছে এর আগের বারে যখন এসেছিলাম তখন করমচা খেয়ে গেছি আবার ফুল ধরেছে করমচা কত বড় করমচা গাছ এইটা কি গাছ জানো এই তো এটা তো এই কি বলে ওটা জামরুল লাল জামরুল ও এটা লাল জামরুল গাছ বললাম না কি না গাছ নেই দেখো লেবু গাছ কাগজি লেবু না এটা এই যে কাগজি লেবু গাছ তারপরে তো এই যে পেয়ারা গাছ তারপরে এই যে বাতাবি লেবু গাছ রবি গাছ এই ওই বাতাবি লেবু গাছ আবার এই একটা জামরুল গাছ তারপরে তো ভ্যারাইটিস জবা রয়েছে আর এই যে সবেদা গাছ দারুন দারুন সবেদা ছোট ছোট এই যে সবেদাও ধরেছে এই যে সবেদা ধরেছে দেখো এই যে সবেদা ধরেছে এটা সবেদা আর এই যে সবেদার সব ছোট ছোট সবেদা যাচ্ছি যাচ্ছি এ ছোট্ট ছোট্ট বেরিয়েছে সবেদা ভর্তি সবেদা আর এই যে আমার বিয়ানের সাথে আলাপ করাই এই যে বিয়ানের বাড়ি এসছি হাই করে দিন তাই বলছি অপূর্ব এই ছাদ বাগান আর এই টালিগঞ্জের এই অপূর্ব দৃশ্য দেখাই বন্ধুদের আরও সব মানে বললাম না কিনা গাছ নেই মানে ধরে ধরে বলতে হবে আর আঙুর গাছটা দেখাই আপনাদের একটু এটা আঙুর গাছ আঙুর গাছটা একটা মাচা করে করতে হয় আচ্ছা এই যে আঙুর ধরেছে আপনাদের দেখায় এই যে বন্ধুরা দেখো একটা থোকায় চারটে মতো আঙুর ধরেছে এই হচ্ছে আঙুর এর নিচে আছে এটা কোনো মানে ছোট হয়ে আছে এটা মানে হবে না হ্যাঁ হ্যাঁ ছবি তোলা যাবে না আরও সব ছোট ছোট ধরছে এই যে স্থলপদ্ম গাছ ভ্যারাইটিস গাছ সবেদাটা তো খুবই সুন্দর সব প্রতিটা ডগে ডগে সবেদার সব মানে এসে গেছে ফলন এসে গেছে সব প্রতিটা ডগে ডগে একদম ফুরিয়ে এসে গেছে প্রচুর সবেদা হবে মনে হচ্ছে এই একটা জবা খুব সুন্দর জবাটা না আমার বিয়ে মশাই গাছের প্রচুর শখ বললাম না কি না গাছ নেই একটা এটাকে বাঁশ গাছ বলে কি বাঁশ গাছ জানি না খুব সুন্দর সুন্দর এই একটা ফুল গাছ এখনো গাঁদা রয়েছে হচ্ছে এখানে একটা এই একটা লেবু গাছ এখানে একটা লেবু গাছ হচ্ছে হয়েছে লেবু ধরেছে কত সম্ভবত এটা কোথায় এই লেবু হবে হয়তো আরো নিচে গাছ রয়েছে যে ক্যাকটাসটা দেখুন অপূর্ব ক্যাকটাসটা এই একটা ক্যাকটাস এই একটা ক্যাকটাস জবা
আচ্ছা, আর একটা লজ্জাবতীটা কোথায় গেল? লজ্জাবতীটা এই তো ছাদে, বলছি লজ্জাবতীটা তো লজ্জাবতী বয়ে হয়ে গেছে, তুলে দিয়েছি। ও, আপেল গাছটাও মনে হচ্ছে সামনে বছর ফলন ধরবে। হ্যাঁ দে, হাই গুবলু, আমি তো চলাই 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 চলাই। এই যে নিচে অনেক গাছ রয়েছে, নিচে চল কুট্টু, চল কুট্টু, চলো এটা হচ্ছে দোতলার ওপরে, তিনতলার ওপরে ছাদ, এটা ছাদে ট্যাঙ্কি, মানে ট্যাঙ্কি রয়েছে এখানে, জলের ট্যাঙ্কি রয়েছে। আর একবার গাছগুলো দেখাই, তিনতলার ওপরে ছাদ, ট্যাঙ্কি বসানো রয়েছে, আর যাবতীয় সব গাছ, মানে কিনা গাছ নেই। এটা একটা বনসাই, আর এই যে সমস্ত গাছগুলো একবার আপনাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে বিআই মশাইয়ের ছাতে, তিনতলা ছাতে ওঠার জন্য একটা লোহার সিঁড়ি, এটা দিয়ে আমি এখন নামছি। এই যে আমার কুটকি সোনা চলে এসছে এখানে আমাকে নিচে, আর এই যে এখানেও দোতলার ছাতেও এখনও গাছ, দোতলার ছাতেও সব গাছ রয়েছে, জবা গাছ। এই একটা হলুদ জবার ভেতরটা লাল, এই ছোট্ট গাছ আছে, কত সুন্দর জবাটা। এই এটা কী বলুন তো, এই গাছটা আপনারা চিনতে পারলে বলুন, এটা হচ্ছে জোয়ান গাছ, এটা জোয়ান গাছ। এটা হচ্ছে জোয়ান গাছ, ও অপূর্ব লাগছে, অপূর্ব। আমাদের কুট্টু, কুট্টুর সাথে আলাপ করিয়ে দিই, কুট্টুর সাথে আলাপ করিয়ে দিই, কুট্টু আয়। তো গুবলু, তুমি নারামন্দি হয়েছ? এই যে কুট্টুর বন্ধু, কুট্টুর সাথে রোজ খেলে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি আবার একটা জায়গায়, ছাদের দেখালাম আমার বিআইয়ের ছাদের বা ছাদ বাগান, নানান ভ্যারাইটির ফলের গাছ, আর এখন দেখো সবজি, দেখো কত পুঁই শাক, যে কত পুঁই শাক, আর এই যে আমার বিআই মশাই, তখন বিয়ানকে দেখালাম, এই যে আমার বিআই মশাই, একটু হাই বলে দিন, হাই বলে দিন হাত নাড়িয়ে। দেখো অন্ধকারে দেখাতে পারবো না, ইঁচোর গাছ, বিআই মশাইয়ের ইঁচোর ধরেছে, দেখো অন্ধকার তাই ভালো দেখাতে পারছি না, ইঁচোর ধরেছে। এবারে কম এসছে, প্রচুর হয়, প্রচুর ইঁচোর হয়, গাছে সব ইঁচোর ঝুলছে। তারপর তো এই যে আম গাছ, যে বেগুন গাছ, এখানে শসা গাছ বসানো আছে, এই যে বেগুন গাছ, আর এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকামটা ফেটে নষ্ট হয়ে গেছে, ক্যাপসিকাম গাছ, আর টমেটো গাছ তুলে তুলে কেটে কেটে খেয়ে নিচ্ছি, আর এই যে এক ধরনের ফুল, ছোট্ট ছোট্ট লাল লাল ফুল, এই ফুলটা এত সুন্দর ফুটেছে না, এরকম বড় গাড়ি এখন এখানে রাখে, হ্যাঁ কি বাইক, হ্যাঁ সাইকেল বাইক সব এখানে। এই যে ড্রাগন গাছ, এই ঘরটা অন্ধকার, এই ঘরটা অন্ধকার না,
পিয়ারা গাছ আলোতে দেখা যাচ্ছে না, এই যে বাড়ি জুড়েই বাগান, চারিদিকে গাছপালাই ভর্তি। এই যে বাড়িটা উপরেও গাছ রয়েছে, গেট অপূর্ব জবাটা দেখুন, ঠাকুরকে দেওয়া হয়েছে, কত বড় জবাটা।